মেয়েটাকে প্রথম দেখাতেই মনের ভেতরে একটা কেমন কেমন করছে। এই কেমন কেমন করাটাকে যে কিভাবে ব্যাখ্যা করব এখনো জানি না। মেয়েটাকে এতগুলো মেয়ে আছে, তোমার যার ব্যাপারে ইনফরমেশন লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু তোর ব্যাপার না। কেন কেন কেন? কারণ আমি বুঝতে পারতেছি তোমার সাথে কম্পিটিশন করে আমার ট্রফিটা নেওয়া লাগবে। তুই হবি আমার কম্পিটিটর? তোর তো আমি কম্পিটিটর মনেই করি। শুনো, যোগ্যতা মনে করো আর না মনে করো, ফাঁকা মাঠে তুমি গোল দিতে পারো। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছিস? চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি কি শুধু মানুষের বিয়ে খেয়ে যাবো? আমার রাজকুমার কোথায়? মা মিষ্টি টক তো না? ওইটা মজা করে মজা করে। এক্সকিউজ মি মিস, কেউ না কেউ না কেউ না কেউ না অহন অহনা কি আপনি তো বিরক্ত কেন করছেন? ও ফুচকা খাবেন? ফুচকা খাওয়ার জন্য তো আসছিলাম। আপনি খাবি দেবেন? শিওর, কিন্তু ওই ঝালটা একটু কম খাই আর কি। আচ্ছা শিওর, প্লিজ বসুন। আচ্ছা মামা, একটা মিষ্টি টক দিয়ে ফুচকা বানান তো, ঝাল কিন্তু কম। হ্যাঁ বানো। থ্যাংক ইউ মামা। Please. Thank you so much. কি সমস্যা? হইরা গাস। ও সরি সরি, শিট, এটা মনে হয় আমার ফুচকা আপনাকে ভুলে দিয়ে দিয়েছি। মানে পানি 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 না, আমি আমি দিচ্ছি পানি পানি। ওয়েট ওয়েট, পানি এই না, এই যে পানি। তো কি পানি? ঝাল পানি। আইসক্রিম নাই? ভয় পান কেন? আমি বাঘ না ভালো? দাঁত দেখে তো মনে হয় কামড়ানোর অভ্যাস আছে। হ্যাঁ